হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব প্রত্যেকদিনকার মতো আবারও হাজির বেছে সম্পূর্ণ নতুন চাকরির আপডেট নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন পস্টে নিয়োগের জন্য দুটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকের ভিডিওতে আমরা এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেইলসে জানাবো অর্থাৎ এখানে কোন কোন পস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা আবেদন করতে চাইলে তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে कंप्लीट ইনফরমেশন পেতে ভিডিওটিকে কেভি স্কিপ করে করে দেখো না প্রত্যেকই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও ভিডিওটিকে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল নতুন দর্শক নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দাও তো অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে অফিস অফ দা প্রজেক্ট ম্যানেজার ডাব্লু সিটিসি পশ্চিম বর্ধমান অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বর্ধমানের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ইমেল আইডিও মেনশন করা রয়েছে তো তোমাদেরকে জানিয়ে রাখি দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রথমে এই বিজ্ঞপ্তিতে এখানে বেশ কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আরও একটি নোটিফিকেশান রয়েছে এখানেও দেখতে পাচ্ছ বেশ কিছু পোস্ট কিন্তু রয়েছে তবে দুটি নোটিফিকেশন সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেব তো এখানে প্রথম বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদেরকে বলে দিই বলা হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বারাবনি ও কাংসা ওয়াটারসাইড প্রকল্পে নিবিড় জলাবিভাগীকা ব্যবস্থাপনা কর্মসূচি WDC PMKSY 2.0 টাকার জন্য নিম্নলিখিত তিনটি পদে পূর্ণ সময়ের জন্য চুক্তি ভিত্তিতে অস্থায়ীভাবে মোট তিনজন কর্মী নিয়োগ করা হবে ভবিষ্যতে কোনোভাবেই এই তিনটি পদ স্থায়ী হবে না বা হবার সম্ভাবনা নেই উপযুক্ত ও ইচ্ছুক ব্যক্তিরা কমপক্ষে গ্র্যাজুয়েট পশ্চিম বর্ধমান ডট গভ ডট ইন ওয়েবসাইট দেখে আবেদনপত্র সংগ্রহ করে নিম্নোক্ত পদের জন্য আঠেরো আট দু তারিখ বিকেল চারটার মধ্যে আবেদন করতে পারেন এরপর পত্র গ্রাহ্য হবে না তো প্রথম নোটিফিকেশনে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে বলে দেওয়া হয়েছে সাবজেক্ট স্পেশালিস্ট ওকে এক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার ওর হর্টিকালচার অর অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অর ফরেস্ট্রি ওকে এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে এজ দেখো এক্ষেত্রে বয়স তোমাদের যেটি থাকতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে ওকে এবং ডিজারেবেল কোয়ালিফিকেশান দেখো এখানে বলা হচ্ছে দুই থেকে তিন বছরে একটি তোমাদের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এটি থাকলে তোমরা ভালো না থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমোনাশন দেওয়া হবে পঁচিশ টাকা প্রতি মাস পরবর্তী পোস্ট অ্যাকাউন্টেন্ট এই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন কমার্স হ্যাভিং নলেজ ইন মার্সেন্টাইল অ্যাকাউন্টিং সিস্টেম ওকে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখো এজ লিমিট যেটি বলা হচ্ছে তোমাদের পঁয়ষট্টি বছরের মধ্যে বস থাকতে হবে এবং এক্ষেত্রেও তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং বা নলেজ অফ অ্যাকাউন্টিং সিস্টেম কম্পিউটার স্কিল এর ওপর তোমাদের দেখতে পাচ্ছ দুই থেকে তিন বছর একটি এক্সপেন্সের কথা বলা হয়েছে এটি থাকলে ভালো না থাকলেও তোমরা আবেদন করতে পারবে এই পোস্টে তোমাদেরকে মান্থলিমেশন যেটি দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাস নেক্সট দেখো বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার এক্ষেত্রে দেখো বলা হচ্ছে গ্রাজুয়েট হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ওয়েল কনভার্সেন্ট ইন কম্পিউটার সফটওয়্যার তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং প্রত্যেকটি পোস্টেই তোমাদেরকে প্রথমেই বলেছি একটি একটি করে কিন্তু সুনাপদ রয়েছে এক্ষেত্রে তোমাদের বস থাকতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে এবং এক্ষেত্রে কোনো এক্সপেরিয়েন্সের কথা বলা হয়নি এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমোনারেশন তোমাদেরকে যদি দেওয়া হবে সাত হাজার টাকা প্রতি মাস ওকে পরবর্তী বিজ্ঞপ্তি অনিস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অলরেডি তোমাদেরকে আমি বাংলায় বলে দিয়েছি ডাব্লুডিটি ডি ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং বস থাকতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে এক্ষেত্রে দেখো একটি কম্পিউটার লিটারেচার ফিল্ড এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এটি থাকলে ভালো না থাকলেও তারা আবেদন করতে পারবে এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমোনেশন দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাস পরবর্তী পোস্টে ডাব্লুডিটি লাইভিহুড এক্ষেত্রে দুটি সুন্দর রয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশান তোমাদের যেটি চাহিজে দেখতে পাচ্ছ গ্রাজুয়েট ইন এগ্রিকালচার অর ফরেস্ট্রি অর প্ল্যান্ট সায়েন্স অর অ্যানিমেল সায়েন্স বস থাকতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে এবং এক্ষেত্রে দেখো বলা হচ্ছে কম্পিউটার লিটারেচার ফিল্ড এক্সপিরিয়েন্স এক্ষেত্রে দেখো বলা হচ্ছে তো এক্সপিরিয়েন্স থাকলে ভালো না থাকলেও তোমরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে মান্থলি রেমোনান দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাস নেক্সট বলা হচ্ছে ডাব্লুটিডি সোশ্যাল ওয়েলফেয়ার এক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে কোয়ালিফিকেশন কি থাকতে হবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশন থাকলে তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়স এবং এক্সপিরিয়েন্স এবং বেতন ওপরে পোস্টের মতো একই রয়েছে টি মাইক্রো এন্টারপ্রাইজ এক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট ইন কমার্স ইকোনমিক্স ও রুরাল ম্যানেজমেন্ট বয়স থাকতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে এবং এক্ষেত্রে এই যে এক্সপেন্সের কথা বলা হয়েছে এটি থাকলে ভালো না থাকলে আপনারা আবেদন করতে পারবে এবং এই পোস্টের ক্ষেত্রে তাদেরকে মান্থলি দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাস তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কি থাকতে হবে বেতন কি দেওয়া হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম এক্ষেত্রে সিলেকশন কমিটি অর্থাৎ এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা তোমাদেরকে একটু বলে দিই তো এক্ষেত্রে তোমাদের কিন্তু রিটিন এক্সাম হবে তারপর হবে কম্পিউটার টেস্ট এবং সবশেষে রয়েছে ইন্টারভিউ ওকে তো পরবর্তী সময় শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বা এক্ষেত্রে তোমাদের এক্সাম ডেট সমস্ত কিছুর আপডেট কিন্তু পরবর্তী সময় এই পশ্চিম বর্ধমান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে রেগুলার ভিজিট করবে এখান থেকে তোমরা কিন্তু পরবর্তী সময় পেয়ে যাবে ওকে তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এক্ষেত্রে দেখা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল পেভারেবলি বি সিলেক্টেড ফ্রম রেসপেক্টিভ ওয়াটার সেট প্রজেক্ট এরিয়া

বলা এবার চলো তোমাদেরকে বলে দিই আবেদন যদি করতে চাও এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে তো আবেদন করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ভিডিওটির প্রথমেই দেখিয়েছি এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কোত্থেকে ডাউনলোড করবে এই ভিডিওটির নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল সেটির লিংক দিয়ে দেবো প্রত্যেকে সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ছোটো মোটো বিভিন্ন চাকরির আপডেট যেগুলো আমরা ভিডিও বানানোর সময় পাই না সেই আপডেটগুলো সেখান থেকেই পেয়ে যাবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় স্টেটমিটিরিয়াল পিডিএফ বিনামূল্যে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে প্রত্যেককে এই ফর্মটিকে মনোযোগ সহকারে ফিলআপ করবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জারক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদন সঙ্গে অ্যাটাচ করবে ওকে এইটি খামের ভেতর ভরবে এবং সেই খামের উপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে ঠিকানাে পাঠাতে হবে প্রত্যেকটি তোমরা নোট করে নাও দ্য প্রজেক্ট ম্যানেজার পশ্চিম বর্ধমান অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বর্ধমান কৃষি ভবন ফোর্থ ফ্লোর ডিএসএফ ক্যাম্পাস কালনা রোড পূর্ব বর্ধমান ডাব্লু বি পিন নাম্বার সেভেন এই ঠিকানায় তোমরা তোমাদের আবেদনপত্রটিকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট যেটি রয়েছে আঠারো আট দু তারিখ বিকেল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে ওকে তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া তোমাদেরকে বলবো আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই এই নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নাও প্রত্যেকটি ডিটেলস আগে ভালোভাবে নিজেরা পড়ে বুঝে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে এবং জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো আবেদন ফির কথা বলা নেই অর্থাৎ তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবে